বিয়ে করলে সহা হয়ে যাবে কোটিপতি, ঘনিষ্ঠ হতে চান, অন্তরঙ্গে আনন্দ পেতে চান, তাই পার্টনার খুঁজছেন 85 বছরের বৃদ্ধা। পছন্দের পুরুষটির বয়স হতে হবে 35 বছরের নিচে। তাকে ভালোবাসতে চান ওই বৃদ্ধা, এমনই চাহিদার কথা জানিয়েছে সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে নিউ ইয়র্কের বাসিন্দা হ্যাটি রিটোর্স। তিনি জানিয়েছেন তার বয়স 48 যখন ছিল তখন ডিভোর্স হয়ে যায়। 2 সন্তান রয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদেরও ছেলে মেয়ে রয়েছে, কিন্তু সেই সংসারে হ্যাটি রিটোর্জের খুব একটা ভূমিকা নেই, তার সন্ধান অন্য কিছু। একটি বিষয়তে গিয়ে এমনই খোলাখুলি চাহিদার কথা জানিয়েছিলেন তিনি। তবে কয়েকদিনের আগে তার একটি বয়ফ্রেন্ড ছিল যার বয়স 39 বছর, কিন্তু সেই সম্পর্কে বেশি দিন টিকল না। তারপরে হতাশ হয়ে এই বিজ্ঞাপন দেন বৃদ্ধা। বৃদ্ধা সব রকম ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তার পছন্দের অ্যাপ বাম্বলে, টিন্ডারেও রয়েছে অ্যাকাউন্ট। বাম্বলে অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, আমি এই মুহূর্তে কাউকে ডেটিং করছি না, এরপরই ছেলেদের ঝোঁক বাড়ে তার প্রতি, তাই তিনি আবারও সম্পর্কে জড়াতে চান বলে জানিয়েছেন। তবে এবার তিনি স্পষ্ট জানিয়েছেন অন্তরঙ্গে আনন্দ পেতে চান। এরপরেই তার কাছে ফোন আসে ইসরায়েল থেকে এক যুবকের, তাকে কিউট মনে হয়েছে হ্যাটি রিটোর্জে। তিনি জানিয়েছেন 1984 সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে, তাই ছেলে মেয়ের কলেজ জীবনে তিনি কোনো অবদান রাখতে পারেনি। বর্তমানে তিনি 35 বছরের কম বয়সী বয়ফ্রেন্ডের খোঁজে আছেন। এই সুখের খোঁজে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা অ্যাপে নিজের পরিচয়ের কলামে বুঝিয়ে দিয়েছেন হ্যাটি। নিজে নিজেকে আবেদনময়ী নারী বলে উল্লেখ করেছেন তিনি। জানা গেছে হ্যাটি পেশাদার মডেল, তার বাড়ি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ফ্যাশন দুনিয়া তার মতো বয়স্ক মডেলদের সিনিয়র মডেল বলে। হ্যাটি কম বয়সীদের সঙ্গে পাল্লা দিয়ে ক্যামেরার সামনে পোজ দেন, মাঝে মধ্যে তার ফটোশুট চলে। শুটিং এর সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হ্যাটি। এই বয়সে ফিটনেস অনেককে টেক্কা দিতে পারেন তিনি, হাঁটা চলা সুঠাম, 85 বছরেরও নুপুজত্তা আসেনি, মেশিনের সাহায্য নিয়ে হলেও এখনো শীর্ষাসন করতে পারেন, নিয়মিত যোগ ব্যায়ামও করেন। ফ্যাশন দুনিয়ার কম বয়সী সহকর্মীরা তাকে ডাকেন গ্ল্যাম গ্যান বলে, যার অর্থ সুন্দরী দাদি। 48 বছর বয়সে বিবাহ বিচ্ছেদের হয় হ্যাটি, তারপর থেকে একের পর এক প্রেমিক বদলাচ্ছেন। তবে হ্যাটি জানিয়েছেন বরাবরই কম বয়সী পুরুষের সঙ্গে নিয়েছেন তিনি, তার আগে প্রেমিকার বয়স ছিল 39 বছর। তার সঙ্গে হ্যাটির সম্পর্ক কিছুটা দীর্ঘ হয়েছিল, সেই সম্পর্কে সম্প্রতি ছেদ পড়েছে, তাই এখন নতুন প্রেমের খোঁজ করছে হ্যাটি। হ্যাটি রিটোর্চ, আমাকে যদি 25 থেকে 40 বছরের কোনো ছেলে বিয়ে করে তাহলে আমি তার নামে, আমার কয়েকটি বাড়ি আছে তার নামে, যে কোনো একটি বাড়ি লিখে দিব যার আনুমানিক মূল্য প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।